আজ 11/9/2021 তারিখ প্রতিমন্ত্রী মহোদয় সহ সচিব, ডিজি স্যার সহ সকল স্তরের কর্মকর্তাগণের মিটিংয়ের সার সংক্ষেপ। 1/12/2021 হতে 20/12/2021 ধরে পাঠ পরিকল্পনা করা হয়েছে। এই সময় শুধু আবশ্যকীয় বিষয়ে পাঠদান করা হবে। প্রথম, দ্বিতীয় বাংলা, ইংরেজি, গণিত, তৃতীয় থেকে পঞ্চম বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান। তিন, কোন দিন কী পাঠদান করতে হবে তার লিখিত নির্দেশনাসহ পাঠ বিভাজনে 2-1 দিনের মধ্যেই পাওয়া যাবে। অর্থাৎ কোন দিন কী পাঠদান করতে হবে তার লিখিত নির্দেশনাসহ পাঠ বিভাজন 2-1 দিনের মধ্যেই পাওয়া যাবে। বর্তমানে যে পাঠদান করা হবে তাকে বলা হচ্ছে শিখন ত্বরান্বিতকরণ। অর্থাৎ পূর্ব শ্রেণীর পাঠের কিছু প্রয়োজনীয় পাঠে লিঙ্ক করা হয়েছে, পাঠ কমানো হলেও শিখন ফল কমানো হয়নি। ধারাবাহিক মূল্যায়ন হবে, অর্থাৎ শ্রেণীতেই শিক্ষক শ্রেণীর পারফরম্যান্স দেখে মূল্যায়ন করতে হবে। যেহেতু প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সপ্তাহে একদিন আসবে, তাই গুগল মিট ক্লাস ও বাড়ির কাজও চলবে।